আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি একটু বের হয়েছি, আমার কিছু হ্যান্ড পেইন্টের জন্য কাপড় প্রয়োজন ছিল, সেই জন্য আমি কাপড় আনতে যাচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন যে আমি কাপড় ব্যবহার করি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি হ্যান্ড পেইন্ট বা হাতের কাজ করার জন্য বেশিরভাগই হ্যান্ড পেইন্ট করে থাকি, হাতের কাজ খুব কম করে থাকি, কী ধরনের কাপড় আমি ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় ওনার থেকে কাপড় নেই, ওনার দোকানটা কিন্তু ছোট কিন্তু প্রচুর কাপড় এবং খুব ভালো ভালো কাপড় পাওয়া যায়। তো আমার যে কালারগুলো প্রয়োজন ছিল সেই কালারগুলোই আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। কিন্তু দেখা যায় যে আমি ভয়েল কাপড়ও নিচ্ছি, পবলিন কাপড় নিচ্ছি। তো এই যে ভয়েল কাপড়গুলো যে এত সফট এবং এত নরম, কাজ করতেও সুবিধা, আবার যে ব্যবহার করে সেও কিন্তু বলে যে হ্যাঁ কাপড়গুলো অনেক ভালো। তো এখানে আমি প্রিন্টের কিছু কাপড় দেখছিলাম, এগুলো কিন্তু 100 টাকা গজ, এগুলো আমি আমার বড় মেয়ের জন্য নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা কালার আছে, আমার যতটুকু প্রয়োজন আর কি, যে যে কালার প্রয়োজন আমি ঠিক ওই অনুযায়ী কাপড়টা নিয়ে আসি, অথবা কাস্টমার যে পছন্দ মতো বলে সেই অনুযায়ী নিয়ে আসি। কারণ আমি একসাথে কাপড় আনি না, যখন যেই কালারটা প্রয়োজন সেটা আমি আনতে পারি, যেহেতু দেখা যায় মার্কেটটা আমার বাসার কাছেই, সেজন্য আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো নিয়ে আসি। আর এখানের মধ্যে দেখা যায় আমি হ্যান্ড পেইন্ট বেশিরভাগই রুবিয়া ভয়েল, বেক্সি ভয়েল, অরবিট ভয়েলে করে থাকি, বেশিরভাগই রুবিয়া। তো এখানে সেই রকমই সব কাপড় আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কালার, এগুলো এনেছি। এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো এবং সফট। আরেকটা কাপড় পাওয়া যায় নর্মাল ভয়েল কাপড়, যেটা সেটা আপনারা পেয়ে যাবেন 60 থেকে 70 টাকা গজ। আর রুবিয়া, অরবিট, বেক্সি এগুলো কিন্তু একটু দাম, দেখা যায় 100 টাকার উপরে গজ। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, এগুলোতে আমি হ্যান্ড পেইন্ট করবো। আর এগুলো বেশিরভাগই ডিপেন্ড করে হচ্ছে কাস্টমারের উপর, অর্থাৎ উনি কী ধরনের কাপড় পছন্দ করে, কী ধরনের কাপড় উনি চাচ্ছেন। আর এখন কিন্তু দেখা যায় কাপড়ের দাম একটু বাড়তি, আর সবগুলোই দেখা যায় গজ প্রতি অনেক দাম বেড়েছে, তো সেই অনুযায়ী দেখা যায় দামটাও ধরতে হয়। তো এখানে আমি কিন্তু যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিয়েছি আমি এখানে, এখন আমি এগুলোতে হ্যান্ড পেইন্ট করবো। আর হ্যান্ড পেইন্ট করার আগে অনেকেই বললে যে কাপড়টা কীভাবে মেপে নেই, এরকম কিন্তু আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আমি হ্যান্ড পেইন্ট করার আগে কাপড়টা আমি কীভাবে মেপে নিই। তো অনেক সময় কাস্টমার দেখা যায় বলে দেয় যে আমার জামার ঝুলটা এই সাইজ দিবেন, অর্থাৎ 46, 47, 48 এরকমই ঝুল হয়। তো সেই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিই, হাতার কাপড়টা আমি বের করে নিই। অনেকেই জিজ্ঞেস করে যে হাতার কাপড়টা কীভাবে বের করা হয়, তো জামার লম্বাটা মেপে তারপর আমি হাতার কাপড়টা বের করে নিই, তাহলে সুবিধা হয়। তো হাতাতে অনেক সময় দেখা যায় আমি হাতার কাপড়টা কাটি না, জামার এক সাইড থেকে কাজ করে আবার হাতা মেপে তারপর হাতার কাছে আমি কাজ করে দিই, এইভাবেও করা যায়, দুইভাবেই করা যায়। তো এই তো আজকের ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।